মা মা, তোমার হাতে ওটা কি? ও চকলেট বার। মাত্র একটা? এটা কার জন্য মা? শাইনি না আমার জন্য? আমার জন্য। না আমার জন্য। আচ্ছা দাঁড়াও, আমি ঠিক করব এটা কাকে দেব। কিন্তু আমি তোমাদের বলেছিলাম না খেলনা আলমারিতে রাখতে? কিন্তু তোমরা এখনো কাজটা করনি। আমরা পরে করব মা, আগে তুমি আমাদের চকলেট দাও। আমাকে দাও। না, আগে বসো আর এই গল্পটা শোনো, তারপর দেখা যাক চকলেটটা কাকে দেব। অনেক দিন আগেকার কথা, একটা খুব পরিশ্রমী মুরগি ছিল। তার দুটো ছোট ছোট বাচ্চা ছিল, জ্যাকি আর জনি। একদিন মুরগিটা কেক বানাবে বলে ঠিক করল। তোমরা কি জানো, আজ আমি তোমাদের জন্য কেক বানাবো। খুব মজা হবে। এখন আগে আমাকে গিয়ে চিনি আনতে হবে, দুধ, ময়দা আর চিনি আর ডিম, অনেকগুলো জিনিস। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো, আমি যাব তোমার সাথে। সত্যি? তুমি তো খুব ভালো ছেলে জনি। ও কি ভারী! জনি, ব্যাগটা ওখানে রাখো আর ডিমগুলো ফ্রিজে রাখো। মা, তুমি এসে গেছো? কেক কি তৈরি হয়ে গেছে মা? না বাবা জ্যাকি, এবার আমাকে এগুলো একসাথে মেশাতে হবে। আমার এর জন্য অনেক কিছু চাই। একটু তাড়াতাড়ি করো না মা, আর তো তোর সইছে না। আমি এক এক করে তোমাকে সব জিনিস দিয়ে দিচ্ছি মা, বলো আগে কি দেব। এবার আমরা এটা ওভেনে ঢোকাবো। এবার এটা হয়ে গেছে। ওটা বাইরে বার করতে আমি সাহায্য করছি মা। না বাবা, দরকার নেই, এটা খুব গরম, এটা আমি করব। এবার আমি এই কেকটা কাটবো। এটা তোমার জন্য জ্যাকি, আর এটা তোমার জন্য জনি। কিন্তু মা, আমারটা তো ছোট পিস কেন, জনির পিসটা তো এত বড়। হ্যাঁ তা তো হবেই জ্যাকি, যারা পরিশ্রম করে পুরস্কার তো সব সময় তারাই পায়। তাহলে যদি তোমরা কাজ শেষ করতে আমাকে সাহায্য না করো, আমি তোমাদের কোনো পুরস্কার দেব না। আমরা বুঝতে পেরেছি মা। আমি খুব শিগগির রুমটা পরিষ্কার করে দেব। আর আমিও। আর তারপর তোমরা তোমাদের পুরস্কার পাবে।